Ei multe! এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক সুচারু মিত্র। দূরভাষের মাধ্যমে জেনে নেব হচ্ছে নেপিয়েরও জয়লাভ করেছেন নাগাল্যান্ডে 17,000 ভোটে, প্রত্যাশিত জয়, তাই তো? একদম তাই সুজিতদা, একেবারে প্রত্যাশিত জয়। প্রথম রাউন্ড থেকেই তিনি এগিয়েছিলেন, প্রায় 13 রাউন্ড গণনার শেষে তার জয় নিশ্চিত করা হলো। তিনি তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের প্রার্থী, তাকে হারিয়ে এনডিপিপির প্রার্থী তথা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও তিনি 17,000 ভোটের ব্যবধানে জয়লাভ করলেন এবং এই জয়কে তিনি মানুষের জয় বলে ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন এটা ডেভেলপমেন্টের জয়, উন্নয়নের জয়। ফলে এনডিপিপি এবং বিজেপির জোট ইতিমধ্যেই ক্ষমতাসীন এবং তা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে এবং এরই মাঝে বড় ব্যবধানে জয়লাভ করলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও 17,000 ভোটের ব্যবধানে। প্রথম থেকেই তিনি পোস্টাল ব্যালট গোনা থেকেই এগিয়েছিলেন, যত রাউন্ড এগিয়েছে তার ব্যবধান বেড়েছে এবং তিনি কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করেছেন। সুজিতদা ধন্যবাদ, সুচারু মিত্র।